হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসাইট থেকে। এই ভিডিওতে আমি মেইনলি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনি আপনার প্রি রেকর্ডেড কোনো ভিডিও ব্যবহার করে কিভাবে ফেসবুক লাইভে আসতে পারেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে এই বিষয়টি জানার জন্য, তো এই ভিডিওতে আমি মেইনলি আপনাদের দেখাবো যে আপনি যদি আগে থেকে কোনো ভিডিও রেকর্ড করে রাখেন, ওই ভিডিও দিয়ে কিভাবে আপনি আপনার ডেস্কটপ থেকে সরাসরি লাইভে আসতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখাই। তো আরেকটা বিষয়, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। সো এই ভিডিওতে আমরা মেইনলি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের কোনো প্রি রেকর্ডেড ভিডিও আমরা ব্যবহার করে কিভাবে ফেসবুকে লাইভে আসতে পারি। এটা কেন? কারণ হচ্ছে অনেকেই আপনার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, আবার হচ্ছে যে লাইভ আপনার আসবে কি বলবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে অনেকেই অনেক কনফিউজ থাকে। তো সেক্ষেত্রে আপনি চাইলে প্রি রেকর্ডেড আপনি আগে থেকে একটা ভিডিও সুন্দরভাবে রেকর্ড করে এডিট করে দেন হচ্ছে আপনি সেই ভিডিওটা লাইভে পাবলিশ করতে পারেন। হ্যাঁ, সেখানে আপনি সরাসরি আপলোড করতে পারেন, বলতে পারেন যে আমি সরাসরি তো আপলোড করতে পারি, বাট আমরা লাইভে কেন? লাইভে আপনার আসলে সেটার হচ্ছে রিয়াকশন অনেক বেশি থাকে। আপনি দেখবেন যে লাইভে আসলেই আপনার হচ্ছে ওপরের দিকে ভিডিওর লাইভ একটা আইকন থাকে এবং যখন লাইভে আসে তখন সেটার একটা রিয়াকশন তৈরি হয়, ঠিক আছে? যেমন আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি যখন লাইভে এসেছি সেগুলোতে দেখবেন যে বেশ কিছু এনগেজমেন্টটা হচ্ছে অনেক বেশি থাকে। তো যাই হোক, আপনার প্রয়োজনে আপনার ইউটিউব বা ফেসবুক আপনি লাইভে আসতে যদি চান তাহলে আপনি এই ট্রিক্সটা বা এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। এটা খুবই সিম্পল একটা আপনার হচ্ছে সিস্টেম, বাট অনেকেই এই বিষয়টা জানে না। এবং আরেকটা বিষয় যে এই সিস্টেমে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট অ্যাফিলিয়েট বা সিপিএ প্রোডাক্ট প্রমোট করতে পারেন। তো আমি এই মুহূর্তে আসলে প্রমোশনটা বোঝাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে কিভাবে আপনারা লাইভে আসতে পারেন একটি সফটওয়্যারের মাধ্যমে এবং প্রি রেকর্ডেড ভিডিও ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটা সফটওয়্যার। আপনি প্রথমে আসবেন গুগলে এবং এখান থেকে সার্চ করবেন আপনার হচ্ছে OBS, এটা লিখে জাস্ট হচ্ছে গুগলে সার্চ করবেন, তাহলেই পাবেন ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। সো এই সফটওয়্যারটা আপনি হচ্ছে এই সাইটটা ওপেন করবেন এবং এখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাক, আর লিনাক্স করলে লিনাক্স। এখান থেকে জাস্ট হচ্ছে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, সফটওয়্যারটা ডাউনলোডের জন্য অপশন চলে আসবে। তো দেখুন আপনার হচ্ছে ডাউনলোডের অপশন। তো এটা ডাউনলোড করার পর দেন কী করতে হবে, আপনার এটা ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, ইনস্টল অলরেডি আমার অলরেডি আপনার হচ্ছে আমি ম্যাক ইউজ করছি এবং ম্যাকের যে সফটওয়্যারটা আছে সেটা আমি ইনস্টল করে রেখেছি। তো যখন আমি এটা আপনার হচ্ছে ইনস্টল করলাম, ইনস্টল করলে সফটওয়্যারের আপনার হচ্ছে আইকনটা হবে হচ্ছে এইরকম। সফটওয়্যারটা ওপেন করবেন, আপনি ওপেন করলে সফটওয়্যারটা দেখতে এমন দেখাবে, হয়তো বা আপনার যখন ইনস্টল করবেন তখন সফটওয়্যারটা এমনও হচ্ছে আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট হচ্ছে স্টুডিও মুড এই বাটনে ক্লিক করলেই স্প্লিট আপনার হচ্ছে দুইটি স্ক্রিন আসবে, এটা হচ্ছে আপনার ব্যাকএন্ড স্টুডিও এবং এটা হচ্ছে ব্রডকাস্ট, মেইনলি ব্রডকাস্ট আপনার হচ্ছে যে স্ক্রিন। এইখানে আপনি দেখবেন যা আপনি ব্রডকাস্ট করতে চান, এই ট্রানজিশন বা আপনার হচ্ছে ট্রানজিশন যে বাটনটা আছে এইখানে আপনার ক্লিক করলেই এইখানে সেটা ব্রডকাস্ট হবে। এখন লেফট সাইডে এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনস এবং হচ্ছে সোর্সেস। সো লেফট সাইডে আমাদেরকে কী করতে হবে, আমাদের যে স্ক্রিনগুলো আছে স্ক্রিনগুলো সেট করতে হবে এবং সেগুলো আমাদের ব্রডকাস্ট করতে হবে। তো আমরা যদি ভিডিও মানে আমরা লাইভে আসতে চাই এবং আমরা যদি আমাদের লাইভটা একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কী করবো, আমরা একটা ইন্ট্রো দেন হচ্ছে মেইন ভিডিও দেন হচ্ছে আউট্রো এটা ইউজ করব। কারণ সরাসরি আপনি যদি শুধু ভিডিও বা মিডিয়া ফাইলটাই আপলোড করেন বা আপনি ডিরেক্ট ব্রডকাস্ট করেন তাহলে দেখা যাবে যে আপনার ব্রডকাস্টের অনেক অংশ মিস হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা ইন্ট্রো আউট্রো এগুলো ব্যবহার করব। তো জাস্ট আমরা হচ্ছে ইন্ট্রো একটা নিলাম স্ক্রিন, আরেকটা আমরা নিলাম হচ্ছে মিডিয়া বা মেইন ফাইল যেটাই নেন, এবং আরেকটা স্ক্রিন আমরা হচ্ছে নেব সেটা হচ্ছে ইন্ড। জাস্ট তিনটি আমরা হচ্ছে স্ক্রিন নিলাম। ইন্ট্রোতে আমরা ব্যবহার করব কোনো একটা ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন আছে। আপনি যদি ক্যামেরাতে আসতে চান মানে আপনার লাইভ ক্যামেরা আপনি শো করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাপচার ডিভাইস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার যে ভিডিও ক্যামেরা এইখানে হচ্ছে সেটা শো করবে। তো আমি মেইনলি আপনার হচ্ছে ভিডিও ক্যামেরা এই মুহূর্তে এখান থেকে নিতে চাচ্ছি না, আমি মেইনলি হচ্ছে কী নিচ্ছি ইমেজ। তো আমি জাস্ট ইন্ট্রো সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করব ইমেজ, ওকে, দেন এখান থেকে আমি হচ্ছে ব্রাউজ করব আমি কোন ইমেজটা ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে চাই। আমি ডেস্কটপ, দেন হচ্ছে এই ইমেজটা আমি
ইন্ট্রোতে ব্যবহার করব। দেন ওকে। এরপর আমরা ইন্ড স্ক্রিন যেটা আছে ইন্ড স্ক্রিনেও আমরা কি করব, একটা ইমেজ ব্যবহার করব আপনার পছন্দ মতো, আপনি যেভাবে আসলে আপনার লাইভ যেটা এটা সাজাতে চান সেভাবে হচ্ছে এটা আপনি সাজাতে পারবেন। তো এই মুহূর্তে দেখুন আমি হচ্ছে ইন্ট্রো এবং আউট্রো সেম একটা ইমেজ ইউজ করলাম। আপনি এখানে ইন্ডে যেটা থ্যাংক ইউ বা এই টাইপের কোনো কিছু দিতে পারেন, ইন্ট্রোতে আপনি চাইলে ওয়েলকাম বা কোনো কিছু হচ্ছে এখানে দিতে পারেন। এখন মিডিয়াতে এসে আমরা মিডিয়াতে এসে প্লাস বাটনে ক্লিক করব, মিডিয়া সোর্স এই বাটনে ক্লিক করব, ওকে করব। এবং এখান থেকে আমরা মেইনলি আমাদের যেই ভিডিও আমরা লাইভে আসতে চাচ্ছি, যে ভিডিওটা আমরা মেইনলি প্রেজেন্ট করব, সেটা এখানে সিলেক্ট করে দেব। এখানে দেবেন অবশ্যই এই টিক মার্কটা তুলে দেবেন, এটাই হচ্ছে টিক মার্ক দিয়ে দেবেন, দেন হচ্ছে ওকে। আচ্ছা, এই হচ্ছে মেইনলি আমাদের সেটিংস। আমরা অলরেডি আপনার হচ্ছে সেটিংস কমপ্লিট করেছি। আমরা যদি দেখি এইখানে আমাদের যেই মিডিয়া ফাইলগুলো আছে, দেখুন এইখানে ভিডিওটা আপনার হচ্ছে ছোট শো করছে। আমরা এটা ভিডিও এসে দেন এটা ফুল স্ক্রিন করে দেব, দেন ইন্ড অপশন, ওকে। সো আমাদের এটা মেইনলি কাজ করছে। এইখানে একটা জিনিস করবেন যে যখন আপনি মিডিয়া আসবেন, এইখানে ভলিউম যেটা আছে মিডিয়া সোর্স এটা আপনি ফুল থাকবে, এটাই কোনো আপনি হচ্ছে কোনো কিছু কমাবেন না বাড়াবেন না। মাইক যেটা আছে এটা হচ্ছে আপনি বন্ধ করে দেবেন, কারণ হচ্ছে যদি আপনি লাইভে আসেন তখন যদি হয় যে আপনার মাইক্রোফোনের ভলিউমও যাচ্ছে এবং আপনার কম্পিউটারের ভলিউমও যাচ্ছে, তখন দেখা যাবে যে আপনার মানে সাউন্ডটা মিক্স হয়ে যাবে, তখন ঝামেলা হবে। তো সেক্ষেত্রে এইভাবে হচ্ছে কাজটা করবেন। এখন আমাদের এটা মোটামুটি সেটিংস ডান। এখন আমরা যে কাজ করব, আমরা চলে আসবো আমাদের ফেসবুকে। আপনি চাইলে ফেসবুক আপনার প্রোফাইল বা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, যেইখানে ইচ্ছা আপনি এই সফটওয়্যারের মাধ্যমে লাইভে আসতে পারবেন। ইভেন আপনি ইউটিউবেও এই সফটওয়্যার ব্যবহার করে লাইভে আসতে পারবেন। তো আমি এই মুহূর্তে ধরুন হচ্ছে যে এটা দেখাই, আমরা যখন স্ট্যাটাস আমার প্রোফাইল থেকে হচ্ছে আমি দেখাই, জাস্ট হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও, দেন আপনি এইখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে আপনার যদি ক্যামেরা কানেক্ট থাকে তাহলে ক্যামেরা চলে আসবে, এখানে দুইটা অপশন আপনি হচ্ছে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন মেইনলি হচ্ছে আমার ক্যামেরাটা শো করছে, আপনি জাস্ট হচ্ছে কানেক্ট, আপনি ক্যামেরাতে ক্লিক করলে আপনার লাইভ, যদি আপনার ক্যামেরা কানেক্ট থাকে তাহলে আপনার ক্যামেরাটা হচ্ছে এইখানে চলে আসবে। আমরা মেইনলি আমাদের যে লাইভ ক্যামেরা আছে সেটা আমরা এখান থেকে ব্যবহার করব না, আমরা হচ্ছে এই কানেক্ট যেটা আছে এখানে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রিম কি আছে, আমাদের এইখানে এই স্ট্রিম কিটা কপি করতে হবে এবং চলে আসতে হবে হচ্ছে আমাদের OBS যে সফটওয়্যার আছে এইখানে। এবং এখানে এসে যে দেন হচ্ছে আপনি এই যে সেটিংস অপশন, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন স্ট্রিম অপশন, এই যে স্ট্রিম অপশন আছে, এই স্ট্রিম অপশনে এসে আপনি এইখান থেকে দেখতে পাবেন অনেকগুলো সার্ভিস আছে। তো এখান থেকে আপনি হচ্ছে যেই ফেসবুক লাইভ এটা টিক মার্ক দেবেন, এবং এই যে কোড এইখানে এটা আপনার যে স্ট্রিম কি কপি করে নিয়ে আসলেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন, দেন ওকে। আচ্ছা, ওকে করার পর দেন স্টার্ট স্ট্রিমিং এই বাটনে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখন আমরা মেইনলি আমাদের যে ব্রাউজার আছে আমাদের ব্রাউজারে চেক করব যে এটা স্ট্রিম এখানে হচ্ছে কিনা। এখানে কিছু সময় নেবে এবং আপনার যেই সফটওয়্যার থেকে আপনি যেটা স্ট্রিম করছেন এটা হচ্ছে যে এইখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এইখানে আপনার হচ্ছে আমাদের যে স্ট্রিমটা আপনার হচ্ছে এইখানে মেইনলি স্ট্রিম হচ্ছে, এইখানে আপনার হচ্ছে প্রিভিউ হবে। অ্যাকচুয়ালি নেট স্পিডের জন্য অনেক সময় এখানে আপনার এটা দেখা নাও যেতে পারে, যাই হোক আমরা হচ্ছে লাইভ যেটা আছে আমরা গো লাইভ, এইখানে আপনার লাইভের ডেসক্রিপশন দিয়ে দেন হচ্ছে আপনি গো লাইভ এই বাটনে হচ্ছে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার মেইনলি যে স্ক্রিনটা আপনি হচ্ছে ব্রডকাস্ট করেছেন সেটা এখানে শো করছে। এখন আমরা এখানে চলে আসবো এবং এখান থেকে যে মিডিয়া অপশনটা আছে সেটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে প্লেস করে দেব। এবং আমরা যদি এখানে আসি তাহলে দেখব যে আমাদের যেটা আমরা ব্রডকাস্ট করছি সেটা অলরেডি এই সফটওয়্যারে যেটা ব্রডকাস্ট হচ্ছে এইখানে সেই স্ক্রিনটা চলে আসবে। আমি যদি আমার প্রোফাইলে আসি এবং আমি রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের আমরা যে ভিডিওটা আপনার অ্যাকচুয়ালি ব্রডকাস্ট করছি সেটা আমাদের প্রোফাইলে শো করবে এবং সেইখানে শো করবে যেটা লাইভ আপনার হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে এই মুহূর্তে এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে, এবং আমি যদি এটা প্লে করি তাহলে দেখবেন যে এইখানে আমি যে সফটওয়্যার বা আপনার যে ভিডিওটা ব্রডকাস্ট করছি সেটা এইখানে শো করছে। তো দেখতেই পাচ্ছেন আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আমার এটা লাইভ এই মুহূর্তে কি হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে। তো এখানে আপনার ভিডিও টোটাল যে ভিডিওটা আছে ভিডিওটা আপনি কমপ্লিট করবেন, এটা শেষ হবে। শেষ হওয়ার পর দেন হচ্ছে আপনি ইন্ড স্ক্রিন এটা দিয়ে দেন হচ্ছে আপনার এই ট্রানজিশন যেটা আছে এটা দিয়ে
আপনার যে ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে সেটা দিয়ে দেবেন, এবং এরপর এইখান থেকে যেটা লাইভে আছে এখান থেকে আপনি জাস্ট হচ্ছে ইন্ড ভিডিও বা ইন লাইভ এটা দিয়ে ইন্ড করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলে আপনি যেই ভিডিওটা লাইভ করলেন সেটা হচ্ছে এইখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেইনলি আমরা লাইভ করেছি যেটা সেটা এইখানে আছে, এবং আমাদের এই সফটওয়্যার থেকে আমরা সরাসরি হচ্ছে যে কোনো মিডিয়া আমরা লাইভে আপনার হচ্ছে মিডিয়া ব্যবহার করে লাইভে আসতে পারি। এখানে কাজ কমপ্লিট হলে দেন হচ্ছে স্টপ স্ট্রিমিং যেটা আছে এইখানে ক্লিক করে দেবেন, দেন আপনার সফটওয়্যারটা কেটে দেবেন। জাস্ট এইটুকুই হচ্ছে মেন বিষয়। এভাবে আমরা কী করতে পারি, এই সফটওয়্যারটা ব্যবহার করে খুব সহজে আমরা ফেসবুক বা ইউটিউবে লাইভে আসতে পারি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ইউটিউবে কীভাবে লাইভে আসতে হয়, বা আপনাদের আদার্স কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেটার অ্যান্সার দেব। এবং আপনাদের যদি এমন কোনো কোয়েরিজ থাকে যে আমি এই বিষয়টি বুঝতে পারিনি, আমাকে বললে আমি সেটাও অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন, যাতে করে আমার আপকামিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর একটা নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।